নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুজির ভেজিটেবলস পকোড়ার রেসিপি। এই পকোড়াটি যেমনি হবে মজাদার তেমনি হবে ক্রিস্পি। আশা করছি এই পকোড়ার রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করলে সকলের খুবই পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 1.5 কাপ ফেটানো টক দই নিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ সুজি অল্প অল্প করে দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দই আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 30 মিনিট পরে সুজিটা বার করলাম, দেখুন অনেকটাই ফুলে গেছে সুজিটা। আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি 1 1 করে ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। এখানে আছে 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 গাজরের অর্ধেকটা কুচানো, 1 লঙ্কা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। টক দই দেয়া যেহেতু লঙ্কাটা দিলে একটু ভালো লাগবে বেশি করে। আর দিয়ে দেবো এখানে 1 ক্যাপসিকামের অর্ধেকটা কুচানো। আপনারা চাইলে এখানে আরও অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যার যা ইচ্ছা। ধনে পাতাও আপনারা দিতে পারেন। এবার সম্পূর্ণ ভেজিটেবলসগুলো মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে আমি এবার 1 1 করে দিয়ে ভেজে নেব। সম্পূর্ণ আমার দেওয়া হয়ে গেছে, এবার মিডিয়াম মাঝে সব ভেজে নিতে হবে উল্টো পাল্টে। আঁচটা জোরে দিলে পরে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না, তাই জন্য মিডিয়াম মাঝেই ভাজতে হবে। পকোড়াগুলো লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইরকমভাবে আমি বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সুজির ভেজিটেবলস পকোড়া। এখন এর ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবো। চাট মশলা ছড়িয়ে দিলে পকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে।
যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিকে একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।